হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরফুল ইসলাম নিউজ অব নিউজে আপনারা জেনে থাকবেন যে আমাদের এই চ্যানেলটি প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন চাকরির আপডেট নিয়ে আসছে এবং চাকরির বিভিন্ন বিষয়ে টিপস দিয়ে যাচ্ছি আমরা তারপ্রেক্ষিতে আজকে আমরা ফরিদপুর ডায়াবেটিক্স সমিতি ডায়াবেটিক্স অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ বা হাসপাতালে একটি নতুন নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে সেটা হচ্ছে তে তেরো তিন দু হাজার তেইশ তারিখে প্রকাশিত হয়েছে সে বিষয়ে নিয়ে আজকে আমরা আলোচনা করব তো যারা মেডিকেল কলেজ বা হাসপাতাল চাকরি করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারবেন এখানে বিভিন্ন পদে বিভিন্ন লোক এবং বেতন ও উচ্চ বেতন তুমি বিটিতে যারা বন্ধুদের কাছে ছোট্ট যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি নি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছে ভালোবাসা অভিজ্ঞতা ফরিদপুর ডায়াবেটিক সমিতি পরিচালিত ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুরে নিম্নলিখিত শূন্য পথে কিছু লোক তারা নিবে এখানে পদের নাম আছে ফার্মাসিস্ট ক্যাটাগরিয়ে একজন নিবে বেতন হচ্ছে বারো হাজার থেকে আটত্রিশ হাজার তিনশো চুয়াল্লিশ টাকা স্নাতক পাশ থাকলেই চলবে দুই নম্বর আছে ফার্মাসিস্ট ক্যাটাগরি বি তিনজন নেবে নয় হাজার চারশো পঞ্চাশ টাকা থেকে তিরিশ হাজার একশো ছিয়ানব্বই টাকা ডিপ্লোমা ইন ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ফার্মাসিতে পাশ থাকতে হবে তিন নম্বরতে আছে মেডিকেল টেকনোলজিস রেডিওলজি অ্যান্ড ইমেজিং চারজন নেবে বেতন স্কেল হচ্ছে নয় হাজার চারশো পঞ্চাশ টাকা থেকে তিরিশ হাজার একশো ছিয়ানব্বই টাকা এটা শিক্ষাগত যোগ্যতা যোগ্যতা থাকতে হবে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি রেডিওলজি অ্যান্ড ইমেজিং চার নাম্বার দেখছে মেডিকেল টেকনোলজি প্যাথোলজি একজন নয় হাজার চারশো পঞ্চাশ টাকা থেকে তিরিশ হাজার একশো ছিয়ানব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি প্যাথোলজি থাকতে হবে পাঁচ নম্বর অফিস সহকারী একজন সাত হাজার সাতশো থেকে চব্বিশ হাজার চারশো পঁচিশ টাকা পর্যন্ত স্নাতক পাস কিন্তু কম্পিউটার দক্ষতা থাকতে হবে কম্পিউটার অপারেটর দুইজন সাত হাজার সাতশো থেকে চব্বিশ হাজার চারশো পঁচিশ টাকা স্নাতক পাস কম্পিউটারের দক্ষ থাকতে হবে ল্যাব বয় হয়েছে একজন চার হাজার নয়শো টাকা থেকে চোদ্দো হাজার সাতশো বিরাশি টাকা এসএচি পাস হলেই চলবে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে যাদের এ বিষয়ে অভিজ্ঞ আছে তারা অগ্রাধিকার পাবেন ওয়ার্ড বয় পুরুষ সতেরো জন চার হাজার নয়শো থেকে চোদ্দো হাজার সাতশো বিরাশি টাকা এসএচি পাস থাকলেই চলবে আয়া মহিলা আঠারো জন চার হাজার নয়শো থেকে চোদ্দ হাজার সাতশো বিরাশি টাকা এসএসসি পাস থাকলে চলবে কিচেন বয় তিনজন চার হাজার নয়শো থেকে চোদ্দো হাজার সাতশো বিরাশি টাকা এসএসসি পাস থাকলে চলবে বাবুচ্ছি একজন চার হাজার সাতশো থেকে তেরো হাজার আশো আট টাকা শুধু অভিজ্ঞ থাকলেই হবে কোনো পাসফুস লাগবে না মানে অশিক্ষিত হলে চলবে শুধু অভিজ্ঞতা লাগবে ক্লিনার হয়েছে দুইজন চার হাজার চারশো থেকে বারো হাজার আষ্টশা তিপ্পান্ন টাকা পঞ্চম শ্রেণীর পাশ থাকতে হবে ফিজিক্যালি ফিটনেস থাকতে হবে সুইপার হয়েছে একজন চার হাজার চারশো থেকে বারো হাজার আষ্টশা তিপ্পান্ন টাকা হরিজন সম্প্রদায়ের জন্য অগ্রাধিকার দেওয়া হবে বিশেষ দ্রব্য বাড়ি বাড়া ভাতা মূল বেতন এক থেকে এত পর্যন্ত পঁয়ত্রিশ পার্সেন্ট খ এত থেকে এত পর্যন্ত তিরিশ পার্সেন্ট এবং গ এত থেকে এত পর্যন্ত হচ্ছে পঁচিশ পার্সেন্ট চিকিৎসা বার্তা সাতশো টাকা দেওয়া হবে সত্তাবলিতে তারা লিখছে আবেদন আবেদনপত্র পদের নাম প্রার্থীর নাম পিতা স্বামী স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা মোবাইল নাম্বার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রযোজ্য ক্ষেত্রে যাতে এই পর্যাপত প্রজন্ম জীবন বিতরণের লক্ষ্য থাকতে হবে আগামী তিরিশ তিন দু হাজার তেইশ বৃহস্পতিবারের মধ্যে অফিস সময়ে ফরিদপুর ডায়াবেটিক সমিতি অফিস নম্বর এত 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 আবেদন জমা দিতে হবে পাথের বয়স তিরিশ তিন দু হাজার তেইশ তারিখে ইংরেজিতে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে যে কাগজগুলো নিয়ে যাবেন এখানে সব কিছু দেওয়া আছে আপনারা কী কাগজপত্র নিয়ে যাবেন সব কিছু টোটাল দেওয়া আছে আর আপনারা ব্যাঙ্কডাফ সম্ভবত তারা ব্যাংকড্রাপ চেয়েছে শিরোনামে এত ব্যাঙ্কড পেও অর্ডার করতে হবে এক নং পদের জন্য পাঁচশো টাকা দুই নং পদের জন্য দুই নং থেকে দশ নং পর্যন্ত দুইশো টাকা এবং এগারো থেকে তেরো পর্যন্ত একশো টাকা পে অর্ডার করতে হবে হ্যাঁ তো বন্ধুরা এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের সর্বশেষ আপডেট তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ